দেখা যায় এই উহুদ পাহাড়টা কয়েক মাইল লম্বা, এই উহুদ পাহাড়টা কয়েক মাইল পাস, এই উহুদ পাহাড় যদি সম্পূর্ণ স্বর্ণে পরিণত হয়ে যায়, এই উহুদ পাহাড়ের যত দাম হবে ছোট্ট মাত্র একটা নেকির দাম, আমার আল্লাহর কাছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি হবে। তাহলে কোরআনের মাহফিলে আসাতে লাভ না লস? ভাই একটু আওয়াজ দিয়ে বলো, লাভ না লস? সম্মানিত ভাইরা, আরেকটা হাদিসের অনুবাদ বলে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। আল্লাহর নবী বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, এমন একটা মাহফিলের দিকে আল্লাহর কোন বান্দা বান্দি যদি রওনা হয়ে যায়, হতে পারে মানুষটা এলাকার গরিব মানুষ, হতে পারে এলাকার রিস্কাওয়ালা, হতে পারে এলাকার ঠেলাওয়ালা, হতে পারে এলাকার ব্যানওয়ালা, তার পরিচয় যাই হোক না কেন, আল্লাহর নবী বলেন কোরআনের মাহফিলের দিকে যখন রওনা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন যে তার নাম কত বাড়াই দেয়, আল্লাহ রব্বুল আলামিন যে তার মূল্য কত বাড়াই দেয়, আল্লাহ রব্বুল আলামিন এক একটা লোকের জন্য একজন নয় দুইজন নয় এক হাজার নয় দুই হাজার নয় এক একটা লোকের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন 70,000 করে রহমতের ফেরেশতা বাজেব করে দেয় আমার জন্য 70, এই যে বুড়া বাবা যে বইছে ওনার জন্য 70, এই যে আমার বড় ভাই যা ওনার জন্য 70, একেবারে বাচ্চা মানুষটা বইছে তার জন্য 70,000, মা বোনদের জন্য এক একটা লোকের জন্য 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ, বলো আমরা যখন বসে পড়লাম ফেরেশতাগুলা কয় আল্লাহ এখন কি আমরা বিদায় নিব, আল্লাহ কয় না বিদায় নিস না, এলাকায় হাজার হাজার মানুষ আছে সবাই কিন্তু কোরআনের মাহফিলে আসতে পারে। হ্যাঁ, ফেরেশতারা যারা এসে পড়েছে তাদের যে কত দাম, এই মানুষগুলো এখন দুনিয়ার সাধারণ মানুষ নয়, এই মানুষগুলো কোরআনের মাহফিলে বসার কারণে তাদের পরিচয় হলো তারা আমি আল্লাহ পাকের মেহমান। সুবহানাল্লাহ, বলো আমরা কার মেহমান? আওয়াজ দিয়ে বলো কার মেহমান? আল্লাহর মেহমান। আমার এই মেহমান গুলা হাত দ্বারা পা দ্বারা শরীরের অঙ্গ পতঙ্গ দ্বারা যত সগিরা গুণা করেছে, কবিরা গুণার তওবা ব্যতীত মাফ হয় না, এই সগিরা গুণার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ, বলো আর যদি আজকে সিদ্ধান্ত নিতে পারি আর কোনদিন নামাজ ছাড়বো না, আর কোনদিন পর্দা ছাড়বো না, আর কোনদিন হারাম খাবো না, আর কোনদিন মিথ্যা বলবো না, আর কোনদিন জানা করবো না, আল্লাহর নবী কয় এই রকম সিদ্ধান্ত যদি আমার কোন উম্মত নিতে পারে, আল্লাহ তাআলা ওই উম্মতদেরকে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে শুভ সংবাদ জানায়। জোরে কোন সুবহানাল্লাহ, আমি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করব, আপনারা আল্লাহর বরকত উচ্চ স্বরে আল্লাহু আকবার বলবেন, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়ামানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা যদি নেক কাজ করতে পারো, আমার আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
বান্দারে আমি শুধু তোর জীবনের গুনাহগুলাই মাফ করব না, ওই যে পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলা, ওই যে পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর কাছে মাফ চাইলা, ওই পাহাড় পরিমাণ গুনাহগুলা আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ বলুন। তাহলে আর ভূমিকায় নয়, শুধু আপনাদের কাছে জানতে চাই কোরআনের মাহফিলে আসাতে লাভ ভালো। আওয়াজ দিয়া বলুন, সম্মানিত ভাইরা, আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা কাহফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা টার্গেট করে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতে তার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য শর্ত দিলেন দুইটা। ও দমদমা এলাকায় আগত শ্রোতারা একটু আওয়াজ দিয়া বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি যদি জান্নাতের মালিক হতে চাও, এক নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো। জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ঈমান। আওয়াজ দিয়ে বলুন কি? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমার বন্ধুগণ বলেন যাওয়া যাবে? আমার বন্ধুগণ, ঈমান এমন একটা জিনিস, ঈমান ছাড়া কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? মাঝে মধ্যে উদাহরণ দেই, আমরা যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, আমাদের যিনি টিচার, যিনি গণিত পড়াইতেন, এই টিচার চাইয়া ব্ল্যাকবোর্ডের ভিতরে ছাত্রদেরকে লিখে শিখাইতেন, ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখতেন এক। আওয়াজ দিয়া বলেন তো, এক লেখার পরে যদি একটা শূন্য দেওয়া হয় কত হবে? দুইটা শূন্য দিলে, তিনটা শূন্য দিলে 1000। শূন্য যত বড় হবে, শূন্য যত বাড়বে, সংখ্যাটা তত বড় হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাম পাশ থেকে যদি এক নামক সংখ্যাটা মুছে দেয়, আর যদি হাজার হাজার শূন্য থাকে, ওই শূন্যর কোনো দাম আছে? আওয়াজ দিয়া বলেন দাম আছে? আমার বন্ধুগণ, তাহলে এক হলো ঈমানের নাম, আর শূন্য হলো আমলের নাম। আমার বন্ধুগণ, এক ছাড়া যেমন শূন্যর কোনো দাম নাই, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য এক নাম্বার শর্ত দিলেন ঈমান। বান্দারে তোমার ঈমানটা মজবুত করো হে বান্দা, ঈমান আনার পরে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যদি নেক কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানাই দিব। সম্মানিত ভাইরা, তাহলে ঈমান আনার পরে আল্লাহ শর্ত দিলেন নেক আমল, তাহলে ঈমান আনার পরে এক নাম্বার নেক আমলের নামই হলো নামাজ, ঠিক কিনা? ঈমান আনার পরে এক নাম্বার নেক আমলের নাম হলো নামাজ। আমার বন্ধুগণ, নামাজ ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? আওয়াজ দিয়া বলেন পাওয়া যাবে? নামাজ আমাদের জন্য ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল বাকারার ভিতরে জানাই দিলেন ওয়া রুকুকারীদের সঙ্গে রুকু করো। এর মানে শুধু নামাজ পড়লেই হবে না, আমার
বন্ধুগণে নামাজটা জামাতের সহিত আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ওয়ারকাউ মা রুকিইন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। সম্মানিত ভাইরা, একজন মানুষ যুহুরের নামাজের আগে যদি কালিমা পড়ে, একজন মানুষ যদি যুহুরের নামাজের আগে কালিমা পড়ে, ওই মানুষটা যুহুরের নামাজের আগে যে কালিমা পড়লো আর মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে যুহুরের নামাজের আজান দিয়ে দেয়, যদি তার কানের ভিতরে এই আজানের আওয়াজটা যায়, এই মাত্র কালিমা পড়নে ওয়ালা মানুষটার উপর যুহুরের নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলো সম্মানিত ভাইরা, এই নামাজ আজকে আমরা সঠিকভাবে সময় মতো আদায় করতে চাই না। আমার সম্মানিত বাবাজিরা ভাইরা, এই নামাজ আমাদের জন্য কেমন ফরজ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরো একটা আয়াত নাযিল করে জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাচ্ছিলেন, হঠাৎ করে এমন ভাবে প্লাবন আসলো, তুফান আসলো, আপনার জাহাজের সামনের অংশটা ভেঙে গেল, আপনার সামনে আপনার সন্তানটা পানির নিচে পড়ে ডুবে মরে গেল, আপনার বিবিটা আপনার সামনে মরে গেল, অন্য অন্য বাচ্চাগুলো আপনার সামনে সবাই মারা গেল। এই অবস্থায় আপনি বাঁচবার জন্য আপনি এমন ভাবে সাঁতার কাটতেছেন, আর সাঁতার কাটতে কাটতে দেখলেন ডানে বামে কোনো দিকে কোনো কুল কিনার দেখা যায় না। ওই বিপদের মুহূর্তে ওই সাঁতার কাটা উপর সাঁতার কাটা অবস্থায় যদি আপনি আন্দাজ করতে পারেন, এখন মনে হয় আসরের নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর নবী কয় ওই মহা বিপদের মধ্যেও আল্লাহ তাআলা তোমার উপর নামাজ ফরজ রেখেছে। সম্মানিত ভাইরা, আমরা নামাজ ছেড়ে দেই, আল্লাহর নবী কয় তোমার সামনে ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, বিবি মারা গেল, সবাই মারা গেল, কিন্তু এই অবস্থায় যদি শ্বাস রাখছ কিন্তু ডানে বামে কোনো দিকে শেষ দেখা যায় না, এই মহা বিপদের মধ্যেও আল্লাহ তোমার জন্য নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। বলো সম্মানিত ভাইরা, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্যই হলো, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ও বন্ধু, দেখবেন আপনাদের এই মসজিদে আজান হয়ে যায়, মসজিদের মাঠটা বড় চমৎকার, এই মসজিদের মাঠে কিছু যুবক এইভাবে গল্প গুজব করতেছে, হঠাৎ করে যখন নাকি মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দেয়, আজান দেওয়ার পরে যুবক গুলা কয় চল চলে যায়, এখন মানুষ আসতেছে, তারা বুঝাইলো যারা নামাজ পড়ে তারা মানুষ, আর যারা নামাজ পড়ে না তারা অমানুষ, তারাই বুঝাইলো যে আজান হয়েছে মানুষ আসতেছে চল চলে যায়। আমার বন্ধুগণ বাবাজিরা, একটু উদাহরণ নেন, শুধু নাম বদনামে মুসলমান কাজ হবে না। ও আমার বন্ধুগণ, আজকে নতুন কিছু বয়ান শোনায় যায়, আমার বাবাজিরা মনে করেন একজন মানুষের নাম হলো আব্দুর রহমান, একটু আওয়াজ দিয়া বলেন তো আব্দুর রহমান নামধারী মানুষটা মুসলমান না হিন্দু? আরেকজনের নাম হলো হরিনাম, ও বন্ধু আওয়াজ দিয়া বলেন তো হরিনাম এই ভদ্রলোকটা মানুষ না এইভাবে মুসলমান না হিন্দু? আমার বাবাজিরা, আব্দুর রহমান হলেন মুসলমান আর হরিনাম হলেন একজন হিন্দু ভদ্রলোক,
আমার বন্ধুগণ মনে করেন আপনাদের মার্কেটের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন নাকি মাগরিবের নামাজের আজান দিয়ে দিল, মাগরিবের নামাজের আজান দেওয়ার পরে যিনি হরিরাম তিনিও চায়ের অর্ডার দেয়, আর যিনি আব্দুর রহমান তিনিও চায়ের অর্ডার দেয়। ও বন্ধু যিনি হরিরাম তিনি মসজিদে আসে না, যিনি আব্দুর রহমান তিনিও মসজিদে আসে না, যিনি হরিরাম সে ঔষধে টাকা লাগায়, আব্দুর রহমান সে ঔষধে টাকা লাগায়। জান্নাম হরিরাম তার বিবি পর্দা করে না, আব্দুর রহমানের বিবিও পর্দা করে না। ও মুসলমান এবার আওয়াজ দিয়ে বলেন, এই নামদারি আব্দুর রহমান মরার পরে যদি জান্নাত দিতে হয় হরিরাম যাইয়া ওই তার সামনে দাঁড়াইবে আর বলবে, আল্লাহ আমার তো শুধু নামটা বেশ কম, কাজে সব মিলছিল, তারে যদি জান্নাত দাও আমি দোষটা করছি কি, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র নাম বেশ কম আর কাজে কোনো বেশ কম নাই, আল্লাহর কসম জান্নাত পাওয়া যাবে। সম্মানিত ভাই আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাত, বান্দারে আমি তোমার উপর নামাজ ফরজ করলাম, ওয়াতুজ যাকাত তোমার উপর যাকাত প্রদান করলাম, ওয়ারকাউ মার রাকিইন বান্দারে তুমি রুকুকারীর সঙ্গে রুকু করবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিলেন। আমার বন্ধুগণ বাবাজিরাম, এই নামাজ যদি আমরা শুধু আদায় করি এই নামাজ পড়লেই কিন্তু ইমানদার হওয়া যাবে না, এই নামাজ পড়লে শুধু আল্লাহর দরবারে কবুল হবে না, এই নামাজ পড়ার কিছু নিয়ম আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 56 নং আয়াতের ভিতরে জানাই দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়া আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত তোমরা যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো। ঘোষণাটা কার? আওয়াজ দিয়ে বলেন কার? রাসূলের অনুসরণ করো, করণ ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? একটু আওয়াজ দিয়ে বলেন কবুল হবে? উদাহরণ নেন, মনে করেন এই যে এখন আমরা এশার নামাজ, যিনি ইমাম সাহেব এশার নামাজের ফরজ পড়াইলেন 4 রাকাত, আওয়াজ দিয়ে বলেন তো কয় রাকাত? 4 রাকাত। এখন যদি আপনি বলেন ইমাম সাহেব হুজুর আপনি 4 রাকাত পড়াইলেন কিন্তু আমরা 1 রাকাত বাড়ায় পড়ব, কেন? বললেন যে আমি জীবন ভরা কত এশার নামাজ ছেড়ে দিলাম, আল্লাহর কাছে তওবা করছি আর কোনোদিন এশার নামাজ ছাড়ব না, তারপর থেকে আমি সিদ্ধান্ত নিলাম তওবা করার পর থেকে আমার তো জীবনে কত এশার নামাজ ছুটে গেছে, এই জন্য আমি নিয়ত করলাম যেহেতু রুকুতে সওয়াব, সেজদাতে সওয়াব, সূরা ফাতিহাতে সওয়াব, সূরা মিলানে সওয়াব, এইভাবে সওয়াব আর সওয়াব, তাই আমি ভাবলাম এই সওয়াবের কাজটা 4 রাকাত না আরো 1 রাকাত বাড়ায়া আজকার পর থেকে আমি এশার নামাজ আদায় করব। আওয়াজ দিয়ে বলেন তো এশার নামাজ 4 রাকাত, 4 রাকাতের জায়গায় যদি সওয়াবের নিয়তে 5 রাকাত আদায় করি সওয়াব হবে না গুনাহ হবে? আওয়াজ দিয়া বলুন সম্মানিত ভাইরা, গুনাহ হবে। কেন গুনাহ হবে? কারণ আল্লাহর নবী শিখাইলেন এশার নামাজ 4 রাকাত, এখানে সওয়াবের নিয়তে 5 রাকাত পড়া যাবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই জন্য নামাজ পড়তে হবে আল্লাহর নবী শিখানো মতে, আর নামাজটা যা সুন্দর হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সূরা মুমিনুনের 1 এবং 2 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যা সুন্দর নামাজি তাদের সম্পর্কে বলেন, পদ আফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ, বলুন আল্লাহ তাআলা বলেন
অবশ্যই সফল কাম হয়ে গেছে মোমেনগণ, সুবহানাল্লাহ বলো। ও বন্ধু তারা সফল কাম হয়ে গেছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে যারা নিজেদের নামাজে বিনয় বা নম্র, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল কাম হয়ে গেছে। আমার বন্ধুগণ দুনিয়া তো সফল হওয়ার জায়গা না, কিন্তু আল্লাহ বললেন অবশ্যই এইভাবে কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন অবশ্যই মুমিনগণ সফল কাম হয়ে গেছে। ও বন্ধু দুনিয়া সফলতার জায়গা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সফল কাম হয়ে গেছে? আমার বন্ধু এইটা বুঝাবার জন্য তাফসীরে মনিরের ভিতরে চমৎকার উদাহরণ দিলেন। ও বন্ধু আপনারা যদি এই আপনাদের এই চন্দমদমা থেকে নরুন বাজারে চলে যান, আপনি জয়দেবপুর যাবেন, আপনি গাজীপুর শহরে যাবেন, এমন সময় যদি আপনার পোশাক আশাক ভালো থাকে, আপনার যদি যাত্রীর মতো মনে হয়, তাহলে দেখবেন গাড়িওয়ালা আপনাকে সিএনজিওয়ালা আপনাকে ডাকবে গাজীপুর গাজীপুর বলে, বলেন তো ডাকে কিনা? আমার বাবাজি এই যে নরুন বাজার এলাকাটার নাম, কিন্তু আপনারে দেখে গাজীপুর গাজীপুর কয়া ডাকে, কই কোনোদিন তো দমক দিলেন না বেটা, এটা তো আমাদের এইভাবে নরুন বাজার তুমি গাজীপুর গাও কেন? আমার বন্ধুগণ দমক না দেওয়ার একটা কারণ আছে, ওই কারণটা হলো যিনি ডাকেন এবং যিনি গাড়ি দিয়ে গাজীপুর যাবেন, ও বয়জন বুঝে এই গাড়ির মধ্যে বসলে এই গাড়িটা আমাকে পৌঁছাই দিবে গাজীপুর, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ বান্দার জন্যে বুঝে আমার আল্লাহ বান্দারে ওইভাবেই বুঝায়, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে বিনয় বা নম্র, এই কথাগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমিনুনের প্রথম এইভাবে রুকুর ভিতরে আরো 9টা আয়াত, মোট 10টা আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন বান্দারে এই সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াতের উপর যে ব্যক্তি আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সকল কইরা জান্নাতের মালিক বানাই দিব। জোরে কর সুবহানাল্লাহ। আমার বন্ধু বান্ধবীরা এবার আসুন, আল্লাহ তাআলা যে আমাদেরকে সফল করে জান্নাত দিবে। ও দমদমা এলাকার ভাই এবং বাবাজিরা, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন জান্নাত দিবে, ওই জান্নাতের ভিতরে নিয়ামত কেমন হবে, ওই জান্নাতের ভিতরে সুখ শান্তি কেমন হবে, ও বন্ধু ওই জান্নাতের গাছগুলা কেমন হবে, ওই জান্নাতের গাছের পাতাগুলা কেমন হবে? আমার বন্ধুগণ এই জান্নাতের বর্ণনা করতে যাইয়া কিতাবের লেখক কত সুন্দর করে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তার বান্দার জন্য জান্নাত সাজায় রাখছে। ও বন্ধু ওই জান্নাত যারে আল্লাহ ছোট একটা জান্নাত দিবে, ও বন্ধু বড় জান্নাতের কথা বলছি না, আল্লাহ তাআলা যাকে একটা ছোট জান্নাত দিবে ওই ব্যক্তিরও আমার আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়া সমান একটা জান্নাত দিবে। যারে ছোট জান্নাত দিবে ওই জান্নাতরাও এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান বড়। সুবহানাল্লাহ বলো। মাঝে মধ্যে আশ্চর্য হয়, হায়রে আমরা তো পুরা বাংলাদেশটাই ঘুরে শেষ করতে পারি না, ঠিক কি না? পুরা বাংলাদেশটা আমরা ঘুরে শেষ করতে পারি না, অথচ আল্লাহ তাআলা যে 10টা দুনিয়ার সমান আমাদেরকে জান্নাত দিবে, এই জান্নাত দিয়ে আমরা কি করব, এত বড় জান্নাত দিয়ে আমরা কি করব, মাঝে মধ্যে আমাদের চিন্তা আসে কিনা? ভাই একটু আওয়াজ দিয়ে বলেন আসে কিনা? তার উদাহরণ টানে নেই ভাবে, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আর মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বন্ধুগণ যখন 10 মাস 10 দিন হয়ে গেল, এবার ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহর বান্দা এখন তোমাকে দুনিয়াতে চলে যেতে হবে, মায়ের পেটে আর থাকা যাবে না। আমার বন্ধুগণ বাবাজিরা এই ঘোষণা যখন নাকি ফেরেশতা দেয়, তখন মায়ের গর্ভে বসে আমরা বলছিলাম ফেরেশতা রে কেমন দুনিয়ার মধ্যে আমাদেরকে যেতে হবে, তখন ফেরেশতারা বলল এমন দুনিয়া
যেই দুনিয়াটা তোমার মায়ের পেটের চাইতে কোটি কোটি গুণ বড়, সুবহানাল্লাহ বলো। সেদিন কিন্তু আমাদের এইভাবে মনের মধ্যে চিন্তা আসছে, হায়রে মায়ের পেটটা এত বড়, আর মায়ের পেটের চাইতে বড় জায়গা আছে কি? আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিনে চলে আসলো, আর দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর বান্দা দেখে হায় হায়, পুরা দুনিয়াটা দেখে নাই, পুরা দুনিয়াটা দেখে নাই, দুনিয়ার মাত্র একটা অংশ, এই যে দুনিয়ার একটা অংশ, বড় বড় ঘরটা দেখে, এই ঘরটা দেখে এমন একটা চিৎকার মারে, হায় রে বাপছিলাম মায়ের পেটটা এত বড়, এখন দিকে মায়ের পেটের চাইতে কোটি কোটি গুণ বড় বলো দুনিয়া। আমার বন্ধুগণ, মায়ের পেটে থাইকা যেমন দুনিয়া কত বড় আন্দাজ করা যায় নাই, এই দুনিয়ায় থাইকাও আল্লাহর জান্নাত কত বড় হবে ওইটার আন্দাজ এবং অনুমান করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল কাম হয়ে গেছে, আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সলাতে বিনয় বা নম্র, সুবহানাল্লাহ বলো। আর সফলতার জায়গার নাম হলো জান্নাত, সুবহানাল্লাহ কর। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যে ছোট জান্নাতটা তার বান্দাকে দান করবে, তার বান্দিকে দান করবে, আল্লাহ কিন্তু জান্নাত বানাবে এই কথা বলেন নাই। সূরা কাফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলে রাখলেন আল্লাহ জান্নাত বানায় রেখেছে। আমার বন্ধুগণ, এখানে লম্বা আলোচনার জন্য আমি ওই দিকে যাব না। আমার বন্ধুগণ, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যে তার বান্দাকে জান্নাত দিবে, ছোট জান্নাতের বর্ণনার কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার বন্ধুগণ, বাবাজিরা, এই ছোট জান্নাত আল্লাহ তাআলা এত বড় কইরা বানাইলেন। ফেরেশতারা বলল, আল্লাহ জান্নাত আপনার বান্দা বান্দির জন্য তৈরি করে রাখলেন, দুইটা শর্তের বিনিময়ে জান্নাত দিবেন, এক নাম্বার হলো ঈমান, আর দুই নাম্বার হলো আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে আপনি তো তাদেরকে জান্নাত দিবেন। ইয়ে মালিক, ওই ছোট্ট জান্নাতটা কেমন করে সাজাইলেন, ওই ছোট্ট জান্নাতটা কত বড় করে সাজাইলেন গো আল্লাহ, আমি শুধুমাত্র একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে যেই ফেরেশতা সবচাইতে বেশি স্পিডে চলতে পারে তার নাম হলো হযরত জিবরাইল আমিন, যেই ফেরেশতাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের একটা নয় দুইটা নয়, আমার আল্লাহ তাআলা নূরের 600 পাখা দান করেছে, জোরে কম সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহ তাআলা নূরে তারে নূরের 600 পাখা দান করছে। আমার বন্ধুগণ, এই 600 পাখার পাওয়ার কত এইটা যদি আমি বুঝাইতে যাই লম্বা সময় হয়ে যাবে, তবে শুধুমাত্র এতটুকু বলতে পারি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার নিঃসন্তান ইসমাঈলকে জবাই করার জন্য হাতের ভিতরে ছুরি নিয়া সন্তানকে মিনা বাজারের ময়দানে শোয়ায়া আল্লাহু বলে ফেলছে, আল্লাহু আকবার বাকি আছে, তাফসীরে মারিফুল কোরআন সূরা ইব্রাহিমের ব্যাখ্যা করে দেখবেন। আমার বন্ধুগণ, ছুরিটা মাত্র আর 1 ইঞ্চি গলায় লাগার বাকি আছে, আওয়াজ দিয়া বলেন কয় ইঞ্চি? 1 ইঞ্চি বাকি আছে। ঠিক এমন সময় আল্লাহ তার নিজের সিদ্ধান্তের কথা জানাই দিলেন, হে জিবরাইল, আমি যা চেয়েছিলাম তা পেয়ে গেছি, জিবরাইল রে ইব্রাহিমের সন্তান ইসমাঈল জবাই হোক, আমি আল্লাহ এটা চাই না, হে জিবরাইল তাড়াতাড়ি যা, এখন একটা দম্বা নিয়া আমার ইব্রাহিমের সামনে হাজির হয়ে যা, সুবহানাল্লাহ বলেন। নূরের 600 পাখার পাওয়ার কত আমি বুঝাই দিই। আমার বন্ধুগণ, আওয়াজ জিবরাইল আমিন, আমার বন্ধুগণ বাবাজিরা, জিবরাইল আমিন বলেন আমি ওই সময় এমন দূরে ছিলাম সিদরাতুল মুনতাহার কাছে, আর আমি নূরের 600 পাখা সব সময় ব্যবহার করি না, এমন করে টান দিলাম একেবারে জান্নাতে, জান্নাত থেকে একটা দম্বা নিয়া মিনা বাজারের ময়দানে আয়েশা দেখি এখনো ছুরিটা গলায় লাগে নাই, কয়েক সুতা বাকি আছে, আল্লাহ তাহলে নূরের 600 পাখার পাওয়ার আছে না নাই?
আল্লাহ তাআলা কয় তোমাদের মধ্য থেকে আমি জিব্রাইল আমিনকে এই সত্য জান্নাত দেখার অনুমতি দিলাম হে জিব্রাইল নূরের 600 পাখা দ্বারা এই সত্য জান্নাতের ভিতরে উঠতে থাকো আল্লাহু আকবার বলো আমার বন্ধুগণ বাবাজিরা ঈমান আনার পরে যদি নেক কাজ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত দিবেন গো বাবা ভালো করে শুনো এবার হযরত জিব্রাইল আমিন বলেন আমি ওই ছোট্ট জান্নাতের ভিতরে উঠতেছিলাম নূরের 600 পাখা দ্বারা পুরো স্পিড দিয়ে উঠতেছিলাম এই জান্নাতের ভিতরে উঠতে 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 এই জান্নাতের ডান দিকে তাকাই শুধু নিয়ামত বাম দিকে তাকাই শুধু নিয়ামত সামনে তাকাই নিয়ামত পিছনে তাকাই নিয়ামত নিয়ামত আর নিয়ামত আমার বন্ধুগণ হযরত জিব্রাইল আমিন এইভাবে উঠতে উঠতে অনেক দিন পরে যাইয়া এই ছোট্ট জান্নাতের একটা খাম্বা পাইল আর জিব্রাইল আমিন এই ছোট্ট জান্নাতের খাম্বা পাইয়া এই খাম্বাটা ধইরা হাঁপায় আর ডাক দিয়ে কয় আল্লাহ এই ছোট্ট জান্নাত যদি এত বড় হয় না জানি বড় জান্নাত তুমি কত বড় বানাইছো আমার বন্ধুগণ হযরত জিব্রাইল আমিন এই খাম্বা ধইরা হাঁপায় আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে আরো একটু সামনে যাও জিব্রাইল আমিন কয় আল্লাহ সামনের দিকে শেষ দেখা যায় না পিছন দিক থেকে আসলাম শেষ দেখা যায় না ডানে বামে শেষ দেখা যায় না এ মালিক আমার একটু বলে দাও এই ছোট্ট জান্নাতের ভিতরে আমি কতদিন উড়েছি আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে কয় জিব্রাইল রে আমার যে সমস্ত বান্দারা ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনলো ঈমান আনার পরে ওয়ামিলুস সলিহাত ঈমান আনার পরে নেক কাজ করবে আমি আল্লাহ যে তাদেরকে জান্নাত দিব ওই ছোট্ট জান্নাতের ভিতরে তুমি জিব্রাইল আমিন একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় 1,000 বছর নয় 2,000 বছর নয় এই ছোট্ট জান্নাতের ভিতরে তুমি 70,000 বছর পর্যন্ত উড়েছ আল্লাহু আকবার বলো সম্মানিত হয়েন আমার বাবাজিরা এবার জিব্রাইল আমিন ডাক দিয়া কয় বুঝলাম ছোট জান্নাতের ভিতরে আমি 70,000 বছর পর্যন্ত উড়েছি আল্লাহ গো এই ছোট্ট জান্নাতটা তুমি আর কতটুকু বড় বানাইলা আমার আল্লাহ ডাক দেয় কয় জিব্রাইল রে এই ছোট্ট জান্নাতের ভিতরে আমার যদি 70,000 বছর পর্যন্ত উড়ো এই ছোট্ট জান্নাতের দুই নাম্বার খাম্বার বাবা আবার যদি 70,000 বছর পর্যন্ত উড়ো এই জান্নাতের তিন নাম্বার খাম্বার বাবা আবার যদি 70,000 বছর পর্যন্ত উড়ো এই জান্নাতের চার নাম্বার খাম্বাড়া বাবা আবার যদি 70,000 বছর পর্যন্ত উড়ো এই ছোট্ট জান্নাতের পাঁচ খাম্বা দিয়া বাবা তারপরে 6 নাম্বার তারপরে 7 নাম্বার তারপরে 8 নাম্বার জিব্রাইল আমিন কয় আল্লাহ বুঝতে পেরেছি ছোট্ট জান্নাত মনে হয় 8 খাম্বা দিয়া বানাইছ আমার আল্লাহ ডাক দিয়া কয় না রে জিব্রাইল আমার যে সমস্ত বান্দারা ঈমান আনার পরে নেক কাজ করবে আমি আল্লাহ তাদেরকে জন্য যে ছোট একটা জান্নাত বানাইলাম ওই জান্নাতরা আমি আল্লাহ 70,000 খাম্বা দিয়া তৈরি করেছি সম্মানিত ভাইরা ওই জান্নাতে যাইতে কি মনে চায় একটু আওয়াজ দিয়া বলেন মনে চায় ওই জান্নাতের ভিতরে যাইতে যদি মনে চায় আমরা যারা ঈমান এনেছি ঈমান আনার পরে নেক কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে আর ঈমান আনার পরে এক নাম্বার নেক কাজের নাম হলো নামাজ সুবহানাল্লাহ বলো সম্মানিত ভাইরা আমার ও আমার বাবাজিরা শুধু তাই নয় জান্নাতের ভিতরে বুখারীর হাদিস একটা শোনাই ও বন্ধু বিশ্বাসী বলেন আল্লাহ যে ঈমান আনার পরে নেক আমল বদলতে জান্নাত দিবে ও বন্ধু ওই জান্নাতের নিয়ামত কেমন হবে ওই জান্নাতের ভিতরে একটা বাজার হবে সুবহানাল্লাহ কোন জান্নাতের ভিতরে একটা বাজার হবে সাহাবীরা কই হুজুর বাজার দিয়ে আমরা কি করব জান্নাতের ভিতরে কেনাকাটার প্রয়োজন নাই
জান্নাতের ভিতরে তো কেনাকাটা করে খাওয়া লাগবে না, জান্নাতের বাজার দিয়ে কি হবে? আল্লাহর নবী কয় সাহাবীরা রে, জান্নাতের ভিতরে বাজার হবে, দোকান থাকবে, কিন্তু কোন দোকানদার থাকবে? কোন দোকানদার থাকবে না। আমার বন্ধুগণ বাবাজিরা, এবার বিশ্বনবী শোনায়, ওই বাজারের মধ্যে যে দোকান থাকবে, দোকানের মধ্যে থাকবে বিউকার। আমার বন্ধুগণ, বিউকার হলো ওই যে আমরা ছোটবেলা বাজারে যাইতাম, আর বাজারে যাইয়া অনেকগুলা ছবি থেকে বাছাই কইরা কইরা খেলোয়াড়দের ছবি কিনতাম, ও বন্ধু নায়ক নায়িকার ছবি কিনতাম, তারপরে অনেক ভালো ভালো ছবিগুলা যেগুলা পছন্দ হইতো 10 টাকা দিয়ে অতগুলা কিনতাম। আল্লাহ নবী কয় জান্নাতের ভিতরে যাইয়া পুরুষদের জন্য একটা বাজার হবে, মহিলাদের জন্য আর একটা বাজার হবে। পুরুষরা যাই দোকানের মধ্যে ঢুকবে, শুধুমাত্র মহিলাদের সুন্দর সুন্দর বিউকার, সুবহানাল্লাহ বলো। আর বাসাই কইরা কইরা যেটা ভাল লাগবে এইটা হাতের মধ্যে লয়ে কইবে, আমার জান্নাতে বিবিটা যদি এমন সুন্দর হতো, আল্লাহ নবী কয় ঘরের মধ্যে যাইয়া দেখবে, আল্লাহ তাআলা তোমার হাতের মধ্যে বেউকার দেইগা যেটা নিয়ে আফসোস করছো, আমার আল্লাহ তোমার জান্নাতি বিবিটা ওই রকম সুন্দর বানাই দিবে। আমার বন্ধু বান্ধবান, মহিলাদের জন্য একটা বাজার গো বাবা। ওই মহিলারা যখন নাকি বাজারে যাবে, মহিলারা বাজারে যাওয়ার পরে গো বন্ধু, এই মহিলারা যখন নাকি বাজারের মধ্যে চলে যাবে, এই মহিলা বাজারের মধ্যে যাইয়া এইভাবে সুন্দর সুন্দর বিউকার দেখিয়া, এইভাবে যখন নাকি আমার বন্ধুগণ হাতের ভিতরে নিয়ে কইবে, আমার জান্নাতের স্বামীটা যদি এই রকম সুন্দর হয়ে যাইতো, আল্লাহর নবী কয়, আল্লাহর নবী বলেন এইভাবে ওই মহিলা বাড়িতে যাই দেখবে, আল্লাহ তাআলা তার ওইভাবে জান্নাতের স্বামীটা এই রকম সুন্দর বানায় রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিসের অনুবাদ বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব। আল্লাহর নবী হাতের ভিতরে ছোট্ট একটা, আল্লাহর নবী হাতের ভিতরে ছোট্ট একটা কাঠি নিয়া সাহাবীদের কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, এইভাবে জান্নাতের ভিতরে এই রকম ছোট একটা কাঠিও, কাঠের কাঠিও পাওয়া যাবে না, সুবহানাল্লাহ বলো। সাহাবীরা কয়, হুজুর আপনারা বললেন জান্নাতের ভিতরে বিশাল বড় বড় গাছ হবে, ওই গাছের মধ্যে বড় বড় ফল হবে, আর এখন বলতেছেন যে জান্নাতের মধ্যে ছোট্ট একটা কাঠিও পাবো না, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, যারা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, ঈমান আনার পরে ওয়ামিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে জান্নাত দিবে, ওই জান্নাতের ভিতরে গাছ থাকবে, জান্নাতি গাছের ফল থাকবে, জান্নাতি গাছের পাতা থাকবে। তবে শোনো শোনো, ওই জান্নাতের ভিতরে যে গাছগুলা থাকবে, এই গাছগুলা এই রকম কাঠের নয়, এই গাছগুলা হবে স্বর্ণের, আর গাছের পাতাগুলা হবে রূপার। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য সাজায় রাখছে, আমাদেরকে আমাদের জন্য সাজাবেন, এই কথা আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ ওই জান্নাতটা আমাদের জন্য সাজায় রাখছে। সম্মানিত ভাইরা, সেই জান্নাতের মালিক যদি আমরা হতে চাই, সেই জান্নাতের মেহমান যদি আমরা হতে চাই, তাহলে ঈমান আনার পরে আমিলুস সলিহাত, নেক কাজ করার কথা যে আল্লাহ বলছেন, তাহলে আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না? একটু হাত উত্তোলন করে বলেন আল্লাহ, ভাই একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহ, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দাও। আমিন আমিন আমিন। খুব সংক্ষিপ্ত আকারে অল্প সময় কথা বলেছি, যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে, আমরা সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।